প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। মোহনা টেলিভিশন কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালা অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পাঠ উপস্থাপন করব। তো পাঠ শুরু করার আগে আমরা একটু বোর্ডের ছবিটা দেখে নেই। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি একটি গাছের ছবি। তোমরা নিশ্চয়ই সেটা অনুধাবন করতে পারছো যে এটা কী গাছ। এটি একটি নিম গাছের ছবি, এটি বাড়ির আশেপাশে সাধারণত গজিয়ে থাকে, জঙ্গলের মধ্যে এটা হয়ে থাকে এবং বাড়ির পাশে গজায়। এই নিম গাছটি আমাদের কী কী উপকার করে তোমরা নিশ্চয়ই জানো, যে নিম গাছের ডাল দিয়ে আমরা দাঁত মাজি বা দাঁত ভালো থাকার জন্য, এবং চুলকানি খোঁজ দাঁত হাজা মাজার জন্য এটা উপকারী। নিম গাছের ছাল ডাল শিকড় বাকল সবই আমাদের প্রয়োজনে ব্যবহার করা হয়, এবং তোমরা জানো যে নিম গাছ আরও অনেক উপকারে লাগে। তো এই নিম গাছের ছবি দিয়ে আমরা আজকের যে পাঠ শুরু করতে যাচ্ছি সেই পাঠটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রে নিম গাছ গল্পটি। তোমাদের বইয়ে এই নিম গাছকে নিয়েই একটি গল্প আছে, সেই গল্পটি তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে পড়েছো বা জেনেছো। সেই গল্পটি নিম গাছ। এই নিম গাছ গল্প থেকে আমরা কী শিখব? এই পাঠ শেষে তোমরা লেখক সম্পর্কে জানতে পারবে, নিম গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারবে, এবং নিম গাছ প্রতীকে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের অবদান সম্পর্কে জানতে পারবে। এবার আসো আমরা লেখককে দেখে নিই। এই গল্পের লেখক হচ্ছেন একজন ডাক্তার পেশায়, তিনি বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বনফুল। তাহলে বনফুল এই গল্পের লেখক, তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 1899 সালের 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেছেন। 1899 সালে কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছেন। জন্মস্থান তার বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে। বিহার ভারতের একটি রাজ্য, সেখানে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে তার জন্ম। তিনি পেশায় মেডিকেল অফিসার ছিলেন এবং তার মৃত্যু 1979 সালের 9 ফেব্রুয়ারি। তাহলে তার জন্ম, মৃত্যু এবং তিনি পেশায় মেডিকেল অফিসার ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছেন। তবে তোমাদের স্মরণ রাখতে হবে যে তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং সাহিত্যিক ছদ্মনাম বনফুল। এটি খুবই গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে, গল্প গ্রন্থের মধ্যে আছে বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন। এবং বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মোক, সে ও আমি, জঙ্গম, অগ্নি এবং এর আরও অন্যান্য রচনা আছে, যেমন বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক শ্রী মধুসূদন, বিদ্যাসাগর ইত্যাদি। এই পাঠ শুরু করার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব। এখানে পঞ্চমুখ একটি শব্দ পাবো। আমরা অনেক সময় বলি প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ ভূয়সী প্রশংসা করা, অনেক প্রশংসা করা অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে। কিংবা, কিংবা শব্দের রূপ এখানে কিংবা ব্যবহার করা হয়েছে। গজালে, গজালে মানে জন্মালে। সায়র, সায়র শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, সাগর শব্দটির আরেকটি রূপ সায়র, সেটি ব্যবহার করা হয়েছে। সাগর, সমুদ্র, অর্ণব ইত্যাদি অনেক তার সমার্থক শব্দ রয়েছে।
অব্যর্থ, অব্যর্থ যা বিফল হবে না, সেই শব্দটি। কবি যিনি কবিতা লেখেন তিনি কবি, সে কথাটি ব্যবহার করা হয়েছে এখানে। আর নিপুণ মানে দক্ষ, এখানে নিপুণা ব্যবহার করা হয়েছে স্ত্রীবাচকের, এবং নিপুণ শব্দটির অর্থ হচ্ছে দক্ষ, এখানে নিপুণা ব্যবহার করা হয়েছে। এই পাঠের এগুলো নতুন শব্দ। এবং এই নিমগাছ গল্পটি কী ধরনের গল্প, কোথা থেকে নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা এবার জানব। এই নিমগাছ গল্পটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্গত। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের একটি গ্রন্থের নাম অদৃশ্যলোক, সেই অদৃশ্যলোক গ্রন্থ থেকে নিমগাছ গল্পটি নেওয়া হয়েছে। এটি একটি প্রতীকী গল্প। প্রতীকী গল্প হচ্ছে যে এখানে একটা গল্প বা কাহিনীর মধ্য দিয়ে অন্য একটা বিশেষ অর্থের ইঙ্গিত করা হয়েছে, সেটি আমরা গল্পটা পড়লে জানতে পারবো। এখন এটি একটি ছোট গল্প, আমরা এই ছোট গল্প কি সে সম্পর্কে একটু জানতে চাই, যে ছোট গল্পটা কি। ছোট গল্প সাহিত্যের একটি শাখা, যেমন উপন্যাস একটি শাখা, কবিতা শাখা, প্রবন্ধ শাখা, তেমনি সাহিত্যের একটি শাখার নাম হচ্ছে ছোট গল্প। এই ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক হলেও আরও বাংলা সাহিত্যে অনেকেই ছোট গল্প লিখেছেন, এবং বনফুলের এই নিমগাছ গল্পটিও একটি ছোট গল্প। ছোট গল্পের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে ছোট গল্প জীবনের পূর্ণরূপ এখানে প্রকাশ পাবে না, জীবনের একটি খণ্ডাংশ মাত্র। জীবনের একটি ঘটে যাওয়া কোনো ঘটনা তোমার জীবনে যেভাবে রেখাপাত করেছে তারই মূল্যায়ন হচ্ছে এই ছোট গল্প, তারই রূপায়ণ হচ্ছে এই ছোট গল্প। ছোট গল্পের মধ্যে ঘটনা বেশি থাকবে না, এখানে উপদেশ থাকবে না, তত্ত্ব থাকবে না, চরিত্র বেশি থাকবে না। অর্থাৎ কেউ কেউ এর সংজ্ঞা সম্পর্কে বলেছেন যে 1 থেকে 10 মিনিটের মধ্যে বা 1 থেকে 50 মিনিটের মধ্যে এটা শেষ করা যায়। এ ধরনের গল্পকে ছোট গল্প বলে, এবং ছোট গল্প সাহিত্যের একটি জনপ্রিয় শাখা। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় ছোট গল্প সম্পর্কে বলেন যে, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এই যে রবীন্দ্রনাথ তার একটি কবিতায় বলেছেন তার অজানিতেই যে ছোট প্রাণ ছোট ব্যথা, অর্থাৎ এখানে ছোট ছোট দুঃখ কথা বা ছোট অল্প কাহিনী যা জীবনের খণ্ডাংশ, খুব সহজ সরল কাহিনী, সেগুলো ছোট গল্পের মধ্যে রূপায়িত হবে। আমাদের জীবনে প্রত্যহ কত ঘটনা ঘটে যাচ্ছে তারই দু একটি ঘটনা এর মধ্যে রূপায়িত হবে। এখানে কোনো বর্ণনার ঘন ঘটা থাকবে না, কোনো তত্ত্ব কোনো উপদেশ থাকবে না। এবং শেষ বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ এই গল্প পাঠ করার পর পাঠকের মনের মধ্যে অতৃপ্তি থেকে যাবে, তার মনে হবে যে এই গল্পটি বোধহয় শেষ হয়নি, এর আরও কোনো কাহিনী আছে। যেমন আমরা এই গল্পটি পড়লে তখন আমরা জানতে পারবো, এবং এই বাক্যটি গুরুত্বপূর্ণ, শেষ হয়ে হইল না শেষ, পাঠকের মনের মধ্যে মনে হবে যে এই গল্পটি শেষ হয়নি, এর কাহিনী আরও আছে বা এখানে সংক্ষিপ্ত রূপ। এই ছোট গল্পের সংজ্ঞা হলো এরকম, এবং বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, এ কথাটি তোমাদের স্মরণ রাখা খুবই গুরুত্বপূর্ণ দরকার। এবার আমরা দেখি এই যে নিম গাছের উপকারিতা সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে ডাল দিয়ে দাঁত মাজতেছে, নিম গাছ বেটে নানা ওষুধে কাজে এটা ব্যবহার করা হয়, এগুলো আমরা জানবো এই গল্পের মধ্যে। সেগুলো বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল সেগুলো তুলে ধরেছেন। এবং আরও দেখো যে নিম গাছের বিভিন্ন অংশ যে ওষুধ তৈরির কাজে লাগে, আবার এই নিম গাছ যখন বাড়ির পাশে গজায় তখন বিজ্ঞরা খুশি হন যে নিম গাছের হাওয়া ভালো, এটা কেটো না, এটাকে বাড়ির ডাক্তার বলা হয়, নিম গাছকে বলা হয় বাড়ির ডাক্তার। এই নিম গাছ কেউ কাটে না আবার যত্ন করে না, কারণ সে এমনি এমনি বেড়ে ওঠে, অবহেলায় তার প্রতি যত্ন করে না। এই গল্পের মধ্যে এই নিম গাছের উপকারিতা এবং তার অন্তরালে অন্য একটি কথার ইঙ্গিত করা হয়েছে,
তো আমরা বইটা খুলি সবাই, বইটা খুলে এই নিমগাছ গল্পটি আমি পড়ছি, তোমরা একটু বইটা দেখো। নিমগাছ বনফুলের, হ্যাঁ সবাই বই বের করেছ নিশ্চয়ই, দেখো সবাই। কেউ শালটা সারিয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কষি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কষি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। তো আমরা এই পর্যন্ত পড়লাম, এখানে দেখলাম যে নিম গাছের ছাল, সেই ছালটা সারিয়ে নিয়ে সিদ্ধ করছে কেউ, কেউ পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, আমরা এর আগে দেখেছিলাম, কেউ ভাজছে গরম তেলে, এটা খোস দাঁত হাজা মাজা চুলকানির জন্য খুবই উপকারী, এবং এটি চর্মরোগের একটা অব্যর্থ মহাঔষধ, চর্মরোগের জন্য খুবই উপকারী। কচি পাতাগুলো কেউ খায় অনেকে, কেউ এটা বেগুন সহযোগে ভেজে খায়, যকৃতের পক্ষে উপকারী। আর কচি ডালগুলো কেউ চিবোয়, কারণ এই ডাল দিয়ে দাঁত মাজলে বা চিবলে দাঁত ভালো থাকে। কবিরাজরা এর প্রয়োজনীয়তা বা উপকারিতার প্রশংসা করে, তারা খুবই প্রশংসা করে এই নিম গাছের। আর যদি বাড়ির পাশে গজায় বিজ্ঞরা খুশি হন, তারা বলে যে থাক কেটো না, নিমের হাওয়া ভালো, সব রোগ ব্যাধি দূর করে দেবে। এরকম আবর্জনা চারদিকে জমে যায় এই জঙ্গলের মধ্যে, আবার কেউ শান দিয়ে ইট পাথর দিয়ে বেঁধে দেয়, এটা তার কাছে আর এক আবর্জনা। এই হলো নিম গাছের উপকারিতা। নিম গাছ তার নানা ঔষধি গুণ রয়েছে, এবং সেই গুণগুলো মানুষের প্রয়োজনে এই নিম গাছ লাগে। তো একদিন একটা লোক এলো, সে এসে নিম গাছের ডাল ভাঙল না, পাতা ছিঁড়ল না, বাকল তুলল না, শিকড় তুলল না, শুধু নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, আর নিম গাছের প্রশংসা করল, বাহ কী সুন্দর পাতাগুলি, আর থোকা থোকা ফুলের বা কী বাহার, এই থোকা থোকা ফুলের বাহার। এবং তিনি বললেন যে যেন এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। অর্থাৎ নিম গাছের ফুল পাতা এবং নিম গাছের সৌন্দর্যের প্রশংসা করলেন। তাহলে কবিরাজ প্রশংসা করলেন তার উপকারিতার প্রয়োজনের, আর কবি প্রশংসা করলেন, এই লোকটি প্রশংসা করলেন তার গুণের। আসলে যে লোকটি গুণের প্রশংসা করলেন, তার সৌন্দর্যের প্রশংসা করলেন, সেই লোকটি কবি, কবিরাজ নন। কবি সৌন্দর্যের পূজারী, তিনি নিম গাছের ফুল এবং পাতার প্রশংসা করলেন। তিনি খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেলেন, এই লোকটি কবিরাজ নন, কবি। এবার নিম গাছের খুব ইচ্ছে হলো যে হায় রে, আমি এতদিন সবার উপকার করে এসেছি, আমার ছাল ডাল পাতা বাকল সব কিছুই মানুষ তার প্রয়োজনে কাজে লাগায়, কিন্তু আমার কেউ গুণের আমার প্রশংসা করে না। তখন নিম গাছটার ইচ্ছে হলো যে এই লোকটার সঙ্গে চলে যাবে। লোকটার সঙ্গে নিম গাছ চলে যেতে চায়, কিন্তু চলে যেতে পারে না, কারণ তার মাটির ভিতরে শিকড় অনেক দূরে গভীরে চলে গেছে। অর্থাৎ মাটির সাথে তার শিকড় গভীর বন্ধনে আবদ্ধ, তাই সেই বন্ধন ছিন্ন করে চলে যেতে পার না। এই হলো নিমগাছ গল্পের নিমগাছ সম্পর্কে কথা। কিন্তু লেখক যেন আরেকটি বাক্যের মধ্যে এই গল্পের পুরো কাহিনীটি পুড়ে দিয়েছেন বা নিবদ্ধ করেছেন, সেই বাক্যটি, এই বাক্য হচ্ছে ম্যাজিক বাক্য। এই একটা বাক্যের মধ্য দিয়ে নিমগাছ প্রতীকে আর একজনের কথা বলা হয়েছে। আমরা বলেছিলাম যে নিমগাছ প্রতীকী গল্প, সেটি কি
যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অর্থাৎ যে লক্ষ্মী বউটি এই সংসারে এসে সংসারের যাবতীয় কাজকর্মে নিজেকে আবদ্ধ করে রেখেছে, সংসারের সকলের উপকারের জন্য নিজেকে নিবদ্ধ রেখেছে, সেই লক্ষ্মী বউটিও তার গুণের রূপের প্রশংসা পায় না। তারও মাঝে মাঝে ইচ্ছে হয় যে নিম গাছের মতো এই বন্ধন শ্রেণী চলে যাবে, কিন্তু সেও যেতে পারে না, কারণ সেও সংসারের মায়াজালে আবদ্ধ, সংসারের বন্ধনে সে আবদ্ধ। এই সংসার ছিন্ন করে সে দূরে কোথাও যেতে পারে না, কাজেই সে আবার এই সংসারেই পড়ে থাকে। আমরা এখন সেগুলো ছবির মাধ্যমে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে একজন কবি নির্মলেন্দু গুণগীর ছবি দেওয়া হয়েছে, তিনি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন, তার ফুলগুলো সাদা সাদা থোকা থোকা ফুলগুলো দেখছেন এবং নিম গাছের সবুজ পাতাগুলো। এই নিম গাছের ফুলগুলোকে বলা হয়েছে নক্ষত্র, আর নিম গাছের সবুজ পাতাগুলোকে বলা হয়েছে সবুজ সায়র, সায়র মানে সাগর। নিম গাছের ফুলগুলো নক্ষত্র, আর এখানে নিম গাছের পাতাগুলোকে বলা হয়েছে সবুজ সাগর। এই কবি যিনি নিম গাছের প্রশংসা করেছিলেন। আমরা গৃহবধূর কাজকর্ম দেখি যে গৃহবধূ সারাদিন নানা কাজকর্মে ব্যস্ত থাকে, নিজেকে রাখে। দেখো আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছবি, তারা কাজ করতেছে। আরও দেখি এখানেও গৃহবধূ সারাদিনের ব্যস্ততা, কাজ করতেছে সংসারের। আরেকটা ছবিতে দেখি এখানেও তারা অবসর পেলে বসে থাকে না, তারা আরও অন্যান্য কাজকর্ম সূচিকর্মে নিজেকে নিয়োজিত রাখে। এবার দেখো নিম গাছ এখানে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটি এখানে যে সংসারের সবার তৃষ্ণা নিবারণের জন্য জল আনতে গিয়েছিল, আগে তো জল আনতে যায় গৃহবধূরা, সেই ছবি এখানে দেওয়া হয়েছে। নিম গাছ এবং এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের মধ্যে সাদৃশ্য মিল কোথায়? যদি তোমাদেরকে এই মিল খুঁজে বের করতে বলি, তাহলে মিলটা হচ্ছে যে নিম গাছ যেমন তার সর্বস্ব দিয়ে অন্যের উপকার করে, তেমনি এই লক্ষ্মী বউটাও তার সারাদিনের হাড় ভাঙা খাটুনি পরিশ্রম দিয়ে সংসারের অন্যদের মন জয় করার চেষ্টা করে বা অন্যদের সেবায় নিজেকে নিয়োজিত রাখে। এই উপকারিতার দিক থেকে এই লক্ষ্মী বউয়ের সাদৃশ্য রয়েছে। আমরা এই জন্য পাশাপাশি দুটো ছবি এখানে দিয়েছি। তাহলে নিম গাছ প্রতীকে বা নিম গাছ গল্পের অন্তরালে এই লক্ষ্মী বউয়ের উপকারিতার কথাও কিন্তু বলা হয়েছে, এজন্য এটা প্রতীকী গল্প। তাহলে প্রথমে তিনি গল্প বললেন নিম গাছের, আর শেষ বাক্যে এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের কথা বললেন। নিম গাছের উপকারিতার অন্তরালে এই লক্ষ্মী বউয়ের সামাজিক মানুষ, এই গৃহের বধূ, তার উপকারিতা, সংসারের কাজকর্ম, অন্যের জন্য তার শ্রম, সেই দিকগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা নিম গাছ গল্পটি পড়লাম এবং খুবই ছোট্ট একটি গল্প, এটা মনে হচ্ছে, দেখলে মনে হবে অনেকের যে এটা কবিতার আকারে লেখা, কিন্তু কবিতা নয়, কবিতা বললে ভুল হবে, এটি গল্প। এই গল্পটির আবারও আমি একটু মূল বক্তব্য বলে তারপর তোমাদের মূল্যায়নের দিকে যাচ্ছি। তাহলে গল্পটি হচ্ছে যে নিম গাছের ছাল, ডাল, পাতা, শিকড়, বাকল এগুলো সবই কিন্তু মানুষের প্রয়োজনে লাগে, মানুষ তার ওষুধে এবং বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে থাকে। কবিরাজরা প্রশংসা করেন, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন নিমের হাওয়া ভালো বলে। আর কিন্তু এই নিম গাছ এত উপকারী হলেও কেউ তার যত্ন নেয় না, তার প্রতি দৃষ্টি রাখে না, সদয় দৃষ্টি দেয় না, সেই দিকটি, নিম গাছের এই অবহেলার দিকটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো একদিন এক কবি এসে সেই নিম গাছের প্রশংসা করলেন, তার ফুলগুলোকে নক্ষত্র বললেন, আর পাতাগুলোকে সবুজ সাগরের সঙ্গে তুলনা করলেন, সবুজ সাগরের মধ্যে যেন এক ঝাঁক নক্ষত্র। সেই লোকটি মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে থাকলেন। এই লোকটি কবিরাজ নয়, কবি, কারণ কবিরাজ নিম গাছের প্রয়োজনীয়তায়, উপকারিতায় এর প্রশংসা করেন, আর কবি এর সৌন্দর্যের প্রশংসা করেন। সেই নিম গাছের ইচ্ছে হল এই লোকটির সঙ্গে চলে যাবে, কিন্তু যেতে পারে না। কেন যেতে পারে না? তার মাটির সঙ্গে শিকড় অনেক গভীরে গেছে, এই বন্ধন ছেড়ে চলে আসা তার জন্য দুঃসাধ্য।
তেমনি বাড়ির লক্ষ্মী বউটি যে সংসারের জালে আবদ্ধ, সংসারের ঘরকন্নার কাজে সারাদিন ব্যস্ত থাকে, তারও মাঝে মাঝে ইচ্ছা হয় দুই চোখ যেদিকে চায় চলে যায়, কিন্তু সেও যেতে পারে না, কারণ সেও সংসারের সন্তান সন্ততি এবং তার বাড়ির আশেপাশে যারা আছে তাদের মায়ার বন্ধনে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ, সেই ভালোবাসার বন্ধন সেও ত্যাগ করতে পারে না। এই গল্পটি ছিল মূল বক্তব্য এটি। এখন দেখি তোমরা এখান থেকে কী শিখলে, একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি বলি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, মৌমাছি, কালকুট, বনফুল, ভানুসিংহ। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এটা তার আসল নাম এবং তার ছদ্মনাম হচ্ছে বনফুল। দুই নম্বর প্রশ্ন, নিম গাছ লোকটির সাথে যেতে পারে না কেন? ইচ্ছে নেই বলে, মাটির সাথে বন্ধনের কারণে? নিম গাছ চলতে পারে না, নিম গাছ উঠতে পারে না? তাহলে নিশ্চয়ই তোমাদের উত্তর তোমরা অনুধাবন করতে পেরেছ। একটু আগেই বলেছিলাম যে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, তাহলে মাটির সাথে তার বন্ধনের কারণে সে নিম গাছ লোকটির সঙ্গে চলে যেতে পারে না। এবার দেখো নিম গাছ কী ধরনের গল্প, নিম গাছ কি কল্পাশ্রয়ী গল্প, প্রতীকী গল্প, জীবনধর্মী গল্প, আবেগিক গল্প? তাহলে নিম গাছ কী ধরনের গল্প? নিম গাছ তোমরা নিশ্চয়ই জেনেছ যে প্রতীকী গল্প, যে নিম গাছ প্রতীকে এখানে বাড়ির লক্ষ্মী পুয়ের কথা বলা হয়েছে, এই জন্য এটা প্রতীকী গল্প। নিম গাছের সৌন্দর্যের প্রশংসা করে কে? কবিরাজ, কবি, শিল্পী, লক্ষ্মী বউ। তাহলে নিম গাছের প্রশংসা করে কিন্তু দুজন, কবিরাজ এবং কবি। কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে নিম গাছের সৌন্দর্যের প্রশংসা করে কে? সৌন্দর্যের প্রশংসা করে কবি, আর উপকারিতা বা প্রয়োজনের প্রশংসা করে কবিরাজ। তাহলে এখানে হবে কবি, চার নম্বর হবে কবি। খ, বনফুল কোন উপাধি লাভ করেন? বনফুল উপাধি লাভ করেছিলেন পদ্মভূষণ, পদ্মরাগ, সাহিত্যরত্ন, ডিলিট। আসলে বনফুল উপাধি লাভ করেছিলেন পদ্মভূষণ। আমরা এটা মূল্যায়ন করলাম। এখন এই পাঠের গুরুত্বপূর্ণ কিছু বাক্য আমরা দেখে নেই। দেখো এই বাক্যগুলো তোমরা দাগ দাও, এই গল্প থেকে খুঁজে নিয়ে দাগ দাও। এক আছে কবিরাজ নয় কবি, তাহলে কবিরাজ নয় কবিকে? যে লোকটি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে তার সৌন্দর্যের প্রশংসা করে চলে গেলেন, ডাল ভাঙলেন না, পাতা ছিঁড়লেন না, বাকল তুললেন না, শিকড় তুললেন না, সেই লোকটি কবিরাজ নয় কবি, তার কথা বলা হয়েছে এখানে। মাটির ভিতরে শিকড় অনেক গভীরে চলে গেছে, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন নিম গাছের মাটির সঙ্গে বন্ধনের কথা বলা হয়েছে, তেমনি এর অন্তরালে অর্থাৎ এই ইঙ্গিতে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা বলা হয়েছে, যে লক্ষ্মী বউটি সংসারের জালে আবদ্ধ, সংসারের বন্ধনে আবদ্ধ, তার কথা বলা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এটি এই গল্পের শেষ বাক্য এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বাক্যটির মধ্যেই যেন পুরো গল্পটি জুড়ে দেওয়া হয়েছে, পুড়ে দেওয়া হয়েছে। যে এই নিম গাছ যেমন সবার উপকার করে, তেমনি বাড়ির গৃহকর্ম লক্ষ্মী বউটা, গৃহকর্মে দক্ষ লক্ষ্মী বউটা, সেও সংসারের অন্যদের উপকারে ব্যস্ত, নিজেকে নিয়োজিত রেখেছে, সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। তাহলে প্রথম, এর আগের সব বাক্যগুলো হচ্ছে নিম গাছকে নিয়ে, এই একটি বাক্য হচ্ছে লক্ষ্মী বউটাকে নিয়ে। তাহলে নিম গাছ প্রতীকে এই লক্ষ্মী বউয়ের কথাই এখানে বলা হলো। তো এই বাক্যগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার আসি কাজ, তোমরা একটু দেখে নাও
এবং লিখে নাও খাতায়। আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি যে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মা মরা ছেলে কেষ্ট বিমাতা বোন কাদম্বিনীর ঘরে আশ্রয় নেয়, কাদম্বিনী তাকে দিয়ে সংসারের সকল কাজ করায় কিন্তু তার প্রতি যত্ন নেয় না। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস মেজদিদি থেকে নেওয়া হয়েছে। এই উদ্দীপকের আদলে এখানে প্রশ্ন করা হয়েছে চারটি। নিম গাছের ডাল কী কাজে লাগে, তোমরা নিশ্চয়ই এটা অবগত আছো। কাটে না কিন্তু যত্নও করে না, কেন? উদ্দীপকের কেষ্ট কোন দিক থেকে নিম গাছের সাথে তুলনীয়, ব্যাখ্যা করো। এটি তোমরা সুন্দর করে লিখবে, কেষ্ট কোন দিক থেকে তুলনীয় সেটা আগে লিখবে, তারপর কেন তুলনীয়, কীভাবে তুলনীয়, উদ্দীপক এবং বইয়ের আলোকে তোমরা সুন্দর করে ব্যাখ্যা করবে। চার নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকটি নিমগাস গল্পের একটি অংশ ধারণ করে মাত্র, একটি অংশ ধারণ করে মাত্র, উক্তিটির যথার্থতা তুলে ধরো। এই উদ্দীপকে কোন অংশ তুলে ধরা হয়েছে সেই অংশটি তোমরা আলোচনা করবে। আর যদি এখানে অন্যান্য অংশ থাকে, যে এটা ছাড়াও আরও অন্যান্য অংশ আছে, সেগুলো তোমরা তুলে ধরে তার ব্যাখ্যা করবে এবং শেষে তোমরা তোমাদের যুক্তি দিয়ে এই প্রশ্নটি উপস্থাপন করবে। এভাবে তোমরা সৃজনশীল প্রশ্নটা লিখে তোমাদের স্কুলে বিষয় শিক্ষককে দেখাবে, তোমার তিনি নিশ্চয় তোমাদের মূল্যায়ন করে দেবেন। আর আমরা এই নিমগাছ গল্প থেকে শিখলাম, আমাদের শিক্ষণীয় দিক হচ্ছে যে আমরা আমাদের যারা উপকারে নিয়োজিত বাড়ির তাদের প্রতি সদয় দৃষ্টি দেব, তাদেরকে ভালোবাসবো, তাদের প্রশংসা করব, তাদের সাথে সুন্দর করে সুন্দর আচরণ করব, তাদের প্রতি যত্ন নেব। এই নিমগাছ গল্প আমাদের এটাই শিখিয়ে দেয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।